নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আঠাশ এক দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হলাম আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নি বিস্তারিত কী রয়েছে ফের বৃষ্টির ভুকটি শীতের আমেজ আপাতত থাকবে ফের হা বদলে রিঙ্গে দিল হা অফিস ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস জানুয়ারি মাসের শেষ ও ফেব্রুয়ারির শুরুতেই দক্ষিণবঙ্গে হতে পারে বৃষ্টি বুঝতে পারে দার্জিলিং কালীবঙ্গের পার্বত্য এলাকা আপাতত শীতের আমেজ বজায় থাকবে তবে আর জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই আলিপুর অফিসের দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর বাংলাদেশে ঘূর্ণাবত তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবত রয়েছে রাজস্থানে একটি অক্ষরেখা রয়েছে মালদ্বীপ থেকে কর্ণাটক পর্যন্ত যা কেরলের ওপর দিয়ে রয়েছে আরও একটি পশ্চিম যা ঢুকবে শনিবার রাতে তার প্রভাবে বুধ এবং বৃহস্পতিবার অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিন ও ফেব্রুয়ারি মাসের প্রথম দিন বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলাদেশে ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগরের অপর উচ্চচাপ বলয় বলাই তৈরি হওয়ার সম্ভাবনা তার প্রভাবে জল বাতাস ঢুকবে জিড়িবাস্প পূর্বালি হাওয়ার প্রভাব বাড়বে অন্যদিকে উত্তর পশ্চিম হাওয়া প্রভাব কমতে থাকবে দক্ষিণবঙ্গের ও উপকূল উপকূল সংগ্রহ জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তবে আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে মনোরম আবহাওয়া রয়েছে ঝাঁকিয়ে শীত না হলেও শীতের আমেজ থাকবে ভালোই সর্বনিম্ন তাপমাত্রা তেরো চোদ্দ ডিগ্রির কাছাকাছি থাকবে কলকাতাতে সকালে হালকা কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং এ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে সকাল থেকে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা ও ঘন কুয়াশার দাপট থাকবে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বিহার উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা মধ্যপ্রদেশ রাজস্থানে প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে তো যা হোক এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আরও আপডেট পেল অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ